বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো কেমন আছো জানো। আজকে এখন বাজে 9:30, আর আজকে আমি ওই বাড়িতে যাইনি। আজ আমার পড়ানোও ছিল না, তাই দেরি করে যাব, একটু ওই দুপুরেই যাব। তো দেখেছো আমাদের গাছে কেমন ফুল হয়েছে? আর মা ওইখানে ওই যে জল জল তুলছে, টাইম কলে জল এসছে। আর এত ঠান্ডা হাওয়া হচ্ছে বাবা! এখন ওই এই তোমার ওই গঙ্গাসাগরের মেলা না? হ্যাঁ মা, শুনতে পাও না নাকি? শুনতে পাওনি? এখন গঙ্গাসাগরের মেলা, এতবার বলার পরে বলে হ্যাঁ গঙ্গাসাগরের মেলা বলেই এত ঠান্ডা। তো এই যে, আর গেটটা দেখো, সবসময় গেটটা খোলা, তাহলে গেটটা রাখার বা দরকার কি আছে? খুলেই রাখতে পারে। শনি রবিবার দুদিন ছুটি, তারপরে আবার সোমবার দিন তো আবার হচ্ছে সেই পিঠে, একটা পিঠে আছে না বাঙালিদের পৌষ পার্বণ, তো আমাদের বাঁধা বাউনি। তোমাদের কার কার এলো বাউনি বলে একটা জিনিস থাকে, সেটা কার কার কমেন্টে জানাবে। আর আমাদের তো বাঁধা, আমাদের সোমবার, সোমবার ছুটি দেবো বাচ্চাদের। আর ওই বাড়িতে যাবো একটু দুপুর দুপুর, গিয়ে এ বাড়ি যা রান্না হবে বাবাকে গিয়ে দিয়ে আসবো। বাবা তো কাজে চলে গেছে, বাবার তো রবিবার দিন ছুটি, ওই জন্যে সকালে যাইনি। আর এত ঠান্ডা হাওয়া ছেড়েছে না, কি বলবো, হাত পা পুরো জ্বালা করছে, সব সময় আমার হাত লাল হয়ে আছে। তুমি বুঝতে পারবে না ক্যামেরায়, সব সময় আমার হাত লাল হয়ে আছে, প্রচণ্ড হাত জ্বালা করে, এত বিরক্তি লাগে না এই অ্যালার্জির জন্য, কি বলবো। আর এবছরে তো আমার ওই বাড়িতে গাঁদা ফুল এখনও ফোটাতেই পারিনি, এই ছোটো ছোটো গাছ হয়ে রয়েছে এরকম ছোটো ছোটো, কারণ ওই ঠিকঠাকভাবে যত্ন করা হয়নি সেই সময়ে। আর এখন সে গাছও ছোটো ছোটো, একটা করে ফুল হয়ে রয়েছে। আর এইখানে আমাদের তো সেই আলু দিয়েছে, আলু, এই দেখো আলু দিয়েছে বাবা, কালকে ভাঁটি দিয়েছে আলুর। যাবো আবার, অন্য ওখানে না গেলে তো আবার আমি শান্তি পাই না, ওখানে তো যেতেই হবে, যাবো একটু দেরি করেই যাব। আবার আমাদের এখানে না একটা কফি শপ হয়েছে জানো, সেটা তোমাদেরকে দেখাবো আজকে। আমি আর দিদি যাবো সেইখানে, ঠিক আছে, একটু ওই আড্ডা মারতে যাব, গিয়ে ওখানে তোমাদের দেখাবো, ঠিক আছে। বেশ ভালোই হয়েছে, সবাই মানে সব সময় ওই গিয়ে মানে কি বলবো, আগে তো এরকম কোনো ছিল না, এখানে নতুন একটা হয়েছে, ভালোই হয়েছে। আর ভালোই ভিড় হচ্ছে, আমি প্রত্যেকদিন সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে আসি আর দেখে দেখে আসি। আর কালকে দিদিকে বলছি যাবি ওইখানে, চল একটু ঘুরে আসি, একটু আড্ডা ফাড্ডা মেরে আসি, ভালো লাগে না বলে হ্যাঁ যাবো। তো আজকে ওই জন্য যাবো, বেশি দূর না, আমাদের এইখান থেকে 5 মিনিট মতো। ভালোই হয়েছে, ওটা হয়েছে, দিদিরা আসলে না ঘরের মধ্যেই সবসময় থাকে, আমাদের অত বাইরে টাইরে যেতে ভালো লাগে না, এই অত হই হাল্লা অত কেউই, আমি বলে না আমার কোনো দিদি অত পছন্দ করে না। তো ওইখানে ওটা হয়েছে, ভালো হয়েছে, কাছাকাছি গিয়ে একটু বসে একটুখানি কফি টফি খেয়ে চলে আসা যাবে। আর বাবা তো সকালবেলাতেই ঠাকুর ঘরের কাজ করে যায়, আমি তো সকালবেলা করেই চলে যাই, সকালবেলা করেই বাবা ঠাকুর ঘরের কাজ সমস্ত সেরে তারপর দোকানে চলে যায়, কারণ মা একা কত দিক করবে, মা তো, মায়ের শরীর খারাপ না, মা তো সব দিক সামলাতে পারে না, ঠিক আছে। তো আমি তো সেই সকালে বেরিয়ে যাই, সেই আসি সেই সন্ধ্যাবেলা, সন্ধে হয় তখনই আসি, তাহলে মা একা একা কত দিক সামলায় বলো। বাবা ঠাকুর ঘরটা সামলে গেলে মার একটু সুবিধা হয় কাজে, যাই হোক মারও শরীরের অবস্থা খুব একটা ভালো না, এত হলে ওনার হাত যন্ত্রণা হচ্ছে, তো হাত এত ব্যথা হচ্ছে, কি হয়েছে কি জানি, মানে হাড়েও লাগেনি, মানে মাংসতেই ব্যথা হয়েছে, এই হাড়ের পেশি পেশিতে ব্যথা হয়েছে বলছে, কি হয়েছে জানি না, ডাক্তারের কাছে যেতে বলছে। উনি সেই আয়রনটে করে দেখায়, ওইখানেই ওনার পেসমেকার বসানো হয়েছিল, তো ওইখানেই ডাক্তার দেখাতে হবে, ওনার ডাক্তার চেঞ্জ করা যাবে না, ওই জন্য নিয়ে যাবে বাবা, নিয়ে যাবে মাকে। তো যাই হোক,
আর কি বলবো, আপাতত আমার কোনো কাজও নেই এই বাড়িতেও, আমাকে কেউ কাজের জন্য কেউ জোর করে না, কিন্তু আমার খুব খারাপ লাগে। মায়ের শরীর এত অসুস্থ, মা কাজ কর মানে করছে আমার সামনে, এই জল টলগুলো ভরছে, আমারও তো খারাপ লাগে, তাই না? সারা সপ্তাহ থাকি না সেটা বড় সেটা বাদ দাও, কিন্তু বাড়িতে থেকে চুপচাপ বসে থাকতে ভালো লাগে না। মার কাছ মার সাথে সাথে একটু হেল্প করি, মা ওই সকালে ওষুধ টষুধ খাবে, একটু মায়ের জন্য একটু ভাত বসিয়ে দিই, উনি কিছু খেয়ে তো ওষুধ খাবে, আর ভারী কিছু না টিফিন করলে অনেক পাওয়ারের ওষুধ খায়। ওই জন্য আসি যখন ওটা করে দিই। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলবো, টাটা।